সো হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা তোমাদের সাথে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বেরিয়েছি আমি আর নিকিতা, প্রচুর জিনিস কিনবো দিওয়ালির জন্য। ও কিনবে হচ্ছে কর্পূর, তারপর প্রদীপ, মোমবাতি, আমিও কিনবো, আরো অনেক কিছু কিনবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর শেষে জানিও যে কেমন লাগলো। সবার প্রথমে কর্পূর নেওয়ার জন্য এখন আমরা যাচ্ছি হলো দশকর্মা ভান্ডারে। না একটু আগে যান তো। এই দশকর্মা ভান্ডারের দোকানগুলো দেখলে আমার বেশ ভালোই লাগে, কিন্তু আমি ওকে বললাম যে একটু এগিয়ে যেতে, তার কারণটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এর পরেরটাতে চল, শোন শোন, ওখানে দোকানটাতে একটু দাম বেশি নেয়, ঠিক আছে? এজন্য আমি বললাম দশকর্মা ভান্ডারের দোকান। হ্যাঁ আমি চিনি, এটাই দশকর্মা ভান্ডার, যেখানে ধর ফুল মানে সবকিছু, পূজার জিনিসপত্র পাবি, বিয়ের জিনিসপত্র পাবি। তো এই দোকানটাতে আমরা এখন যাব। এখন আমরা যাচ্ছি আপেল কিনতে। ওই দেখ এই দোকানটাতে কিন্তু প্রচুর আপেল আছে, যাবি? এখানে প্রচুর ফল আছে, তার মধ্যে অনিল হচ্ছে আপেল 50 টাকার, দুইটা আপেল দিবে শুধু ঠাকুরকে। এখন আমরা যাচ্ছি হলো ফুচকা খেতে, আর এমন একটা দোকান পছন্দ করব যেটাতে লাইট দেওয়া আছে। তো ওরকমই দোকান আমরা খুঁজছি আর খুঁজে পেয়েও গেছি। আর ও আজকে একটা ডেয়ার করবে বলেছে, সেটা কি তুই বল? আমরা আজকে স্মার্ট পয়েন্টে গিয়ে ভিডিও করব। ওখানে ভিডিও করতে দেয় না, কিন্তু আমরা আজকে ভিডিও করবই লুকিয়ে লুকিয়ে। ঝাল মোটামুটি দাও, খুব বেশিও না খুব কমও না। এবার ছোলা লাগবে, ছোলা নাই, ছোলা শেষ হয়ে গেছে। পেঁয়াজ দাও বেশি করে। একটু তুই এখানে লাইটটার এখানে দাঁড়া। ভাল লাগছে? আমরা এখন বসে বসে প্রদীপ ঠিকঠাক করে এখান থেকে নিচ্ছি। এই যে এখানে প্রদীপের খাজানা রয়েছে। এটা দারুণ লাগছে। অনেক কিছু কিনলাম, প্রদীপ, মুলকা, তারপরে আমি একটা নতুন জিনিস কিনেছি যেটা আমি সবাইকে প্রত্যেক বছর দেখি থালাতে, ছোট ছোট মোমের, মোমের কি ওটা, প্রদীপই তো, মানে কিছু একটা ক্যান্ডেল টাইপ পাওয়া যায়, সবাই ইউজ করে ছবি তোলে। প্রদীপ না, ওটা মোম, মোম, ওটা মমি, ওটা মমি, ঠিক আছে? তো ওটাও আমি কিনেছি মমি ছবি তোলার জন্য। আর মানে সত্যি বলতে শহরটা কি সুন্দর সেজে উঠেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। পুরো মানে আলোয় আলো, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা দোকান এত সুন্দর ভাবে সাজিয়েছে, ভীষণই ভালো লাগছে। আর এখন আমরা যাচ্ছি ডেয়ারটা পূরণ করতে, নিকিতা আর আমি আজকে লুকিয়ে লুকিয়ে স্মার্ট পয়েন্টে ভিডিও করব, ভিডিও করবই করব, তারপর ধরা পড়লে জানি না কি হবে। ধরা পড়লে এটাই বলবে, তোমরা জানো না এখানে ভিডিও করতে নেই, ডিলিট করো। এখন আমরা যাচ্ছি হর্তুকিতলার মাঠে, কারণ ওখানে বাজি পাওয়া যাচ্ছে। তো আমার তো আগের দিন টুকটাক কেনা হয়েছে, আজকে কিনবে নিকিতা, ঠিক আছে? ও তো ভীষণ এক্সাইটেড, এত বাজার করলো। আর সত্যি কথা বলতে আমার না ভয় লাগছিল স্মার্ট পয়েন্টে এরকম ভাবে ভিডিও করতে, আর ও তো আমার উপর অনেক রাগ করছিল, বলছে যে তুমি যদি করো, তুমি করো, কেন করছো না? আমি ছিল না, ফাঁকা ছিল একদম, কিন্তু আমি জানি না, আমার খুবই ভয় লাগছিল, আমি মানে করতে পারিনি। এখানে মন্দিরটাকে কত সুন্দর ভাবে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। দিন যেহেতু কারেন্ট ছিল না, মানে আমি যখন এসেছিলাম তখন লোডশেডিং ছিল, সেজন্য আমি তোমাদেরকে পুরো এরিয়াটা দেখাতে পারিনি। তো তোমরা অনেকেই হয়তো আগের বছর থেকেই জানছো, আবার অনেকে জানো না যে এখন অন্য দোকানে বাজি কিন্তু পাওয়া যায় না, শুধু এখানে এলেই পাবে তোমরা। বিদায় 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 বিদায়
জোড়া 400 দেড়শো নিকিতা হচ্ছে যেগুলো বোম হচ্ছে হাতের মধ্যে ফুটবে না, ঢিল দিবে রাস্তার মধ্যে ফাটবে, ওই ধরনের বোম নিচ্ছে, মানে কি লেভেলের সত্যি। আর একটা ফানুস নিচ্ছে ওড়ানোর জন্য, ঠিক আছে, এটা অরেঞ্জ কালারের নিল। হ্যাঁ আমি তো আগের দিন রেড কালার নিয়েছি, ওকে বলবো না, নিয়েছি অরেঞ্জ কালার। তো আগের দোকানটা একটু দামটা বেশি নিচ্ছিল, তাই আমি আগের দিন যেই দোকানটা থেকে কিনেছিলাম ওখানে এখন ওকে নিয়ে আসলাম। ওই নিকিতা একটা টর্চ লাইট নে, ভালো লাগবে বল। ওই একটা টর্চ লাইট নে, ভালো লাগবে। তো আমরা এতগুলো বোম কিনলাম, আগের দিনও কিনেছি, আজকেও কিনলাম, আর হচ্ছে প্রচুর ভিড় এখানে। আমাদের তো মানে ভালোই লাগলো, মনে হচ্ছে একটা উৎসব উৎসব ব্যাপার, ঠিক আছে, যেখানে এরকম ভিড় হয় সেখানে আসলে কিন্তু বেশ। না না আগের বছরও হয়েছিল, এটা আগের বছরও ছিল, আমি আগের বছর সব জায়গাতে বাজি কেনার জন্য ঘুরেছিলাম, পাইনি, তারপর শেষে হর্তুকি দলের মাঠে মানে জানতে পারলাম বিক্রি হচ্ছে, তারপর খুব বেশি কিনতেও পারিনি, পরে এমনি দোকানে দু একটা পেয়েছিলাম, তো এই বছর সেজন্য আমি আর মিস করিনি, আগেই চলে এসেছি। আর আজকে নিকিতাকেও বললাম যেখানে পাওয়া যাচ্ছে। আমি তো যেতে ভেবেছিলাম যে একটা কোনো হয়তো নরমাল দোকান। দাঁড়া অন্ধকার ছিল, এটাতে বল, এটাতে বল। সেদিন মনে হয় লাইট টাইট কিছু লাগাইনি, আর সেদিন সেদিন হচ্ছে ইয়ে হয়েছিল, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, তো আমি ভাবছি হয়তো কোনো দিনহাটার হয়তো কোনো দোকানে বাজি। না না না, দিনহাটার কোনো দোকানেই, সব দোকানেই নিষিদ্ধ, শুধু এখানেই পাওয়া যাচ্ছে। ও লঙ্কা বোম গুলোকে কিছু দিন কভার করে দিচ্ছে। হ্যাঁ আর নিকিতা যেটা বোমটা কিনছে ওটা হচ্ছে ঢিল দিলে ফেটে যাবে, ঠাস ঠাস। দেখাবো তোমাদেরকে একটু পরে, একটু পরে দেখতে থাকো।